बच्चा जान के ना कोई आंख दिखाना रे अकल का कच्चा समझ के हम সো হে গাইস ওয়েলকাম ব্যাক ইটস মি মাসুম তোমাদের সকলকে আমার নিউ ভিডিওতে ওয়েলকাম সো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে একটা দাদার ছেলের আঁকি গাড়িতে যাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছ আমার পিছনে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড তো আমি একাই ওটাই ভাবছো তো না 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 আমি একাই না আমার সাথে যাবে আরও অনেক কেউ তো তামু তো থাকবেই আমার সাথে তো চলো আজকে ভিডিওটা এনজয় করো আর দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা আর ওরা সবাই আসছে ওরা আরো অনেকজন আছে তো সব মেয়েদের সাথে যেতে হবে মানে লেডিস মানুষ তো চলো ওরা সবাই রেডি হয়ে আসুক তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে এই যে নুকে নুকে খাচ্ছে ইস কোনা কাম করছিলেন পানি খেলানো ঠান্ডা পানি এই যে আমার রনি বাবাজি আব্দুল তো আমি এখন 100 টাকা খুচরা করে নেব কারণ গাড়ি ভাড়া দিতে হবে তাই বয় 100 টাকা খুচরা দাও ও 100 টাকা খুচরা দাও নাই 500 100 দরকার আছে খুচরা আমরা কর করাই নোট লিখে আছে এখন না একটা 50 দাও আর খুচরো দাও তো টাকাগুলো খুচরো করার পরে উঠে বললাম টোটোতে আর চললাম আমাদের যেখানে যাওয়ার উদ্দেশ্যে সেখানে যাওয়ার জন্য তো আমরা বেশি দূর যাব না আমরা সারাইডাঙ্গা থেকে ঢাকনাপাড়া যাব তো ঢাকনাপাড়া পিস একাডেমি স্কুলে আগেই তো আমরা ঢাকনাপাড়ায় যাচ্ছি ওখানে হচ্ছে মামার ছেলের ছেলের আকিকা তো ওখানে যাচ্ছি আমরা আকিকার হাতে তো চলো যেতে যেতে দেখা হচ্ছে কথা হচ্ছে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো দেখতে দেখতে টোটোতে একটু বসে ভাবলাম যে একটু আরাম করবো তা হলো না চলে আসলাম আমরা ঢাকনাপাড়ায় ঢাকনাপাড়ায় এসে আমরা টোটো থেকে নেমে পড়লাম নেমে হাঁটতে শুরু করছি মাটির রাস্তা আর দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে কাদা কাদা ভাব তো দেখতে দেখতে চলে আসলাম আমরা এখানে তো এই হচ্ছে মামাদের বাড়ি তো আসা মাত্রই আমরা একটু রেস্ট করে টিফিন টিফিন করে চলে আসলাম আমরা প্যান্ডেলে ভাত খাওয়ার উদ্দেশ্যে কারণ ভাত খেয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কারণ অনেক কাজ আছে আর এমনি মেঘলা মেঘলা দিন কখন বৃষ্টি হয়ে যায় কে জানি আমাকে নয়া দিচ্ছে নয়া একদম চকচক নয়া টেবিল কভার দিচ্ছে নয়া এরা গেলা হাসি যাচ্ছে তো এই হচ্ছে এক বন্ধু সোহেল আর এ দিচ্ছে জল আর আরেক বন্ধু রুহুল ওই দিচ্ছে পাতা তো এরা দুজনে মিলে কম্পিটিশন চলছে আমাদের এখানে এসে ফুলের থালা সাথে ফুলের গ্লাস তো ঝটপট খাওয়া দাওয়া সেরে তারপরে আসি আমি তোমাদের ক্লাস তো এক ভাইয়ের চশমা দিয়ে আমি একটু ক্যারামতি দেখিয়ে দিলাম তো এই হচ্ছে ভাইটা এর চশমা দিয়ে আমি একটু মস্তানি করে নিলাম কারণ এইসব চশমা টশমা করতে একটু আমার ভালোই লাগে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন যাচ্ছি বাড়ি তো মহরি টহরি খেয়ে আমরা এখন যাচ্ছি বাড়ি আমি আর তাবু চলো তো এরকম রাস্তাতে আমরা হেঁটে হেঁটে গেছিলাম আর এটা দিয়ে এখন যাচ্ছি পার হয়ে আমি চলে আসলাম যে তামু আসছে চলে আসলাম আমি এখন রাস্তায় তো আমরা এখন বাড়িতে চলে আসলাম আর সামনে আমাদের রাকেশ ভাই আসছে ওই যে মোটুটা ওই যে যাচ্ছে যখন কাটি ভিডিওটা দেখবো তখন বুঝা হয় যে আমি এরকম করে হাঁটি যা যেন তো ঠিক আছে এদিকে আমাদের এদিকে পুকুরে মাছ মারা চলছে তো দেখে দাও মাছ মারা ডালবো তো এটা হচ্ছে আমাদের গ্রামের মাঝখানে পুকুরটা একদম ভরে টুপটুপ হয়ে গেছে এদিকে মাছ মারা চলছে
আর এদিকে একটা ছাগল, সাদা ছাগল, বলছি তোমার বাড়ি কোথায়? ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে, মারো মারো, নেই মজাক হো রাহা, এক সেকেন্ড ইয়ার মজাক, এই তো বাড়ি গুনা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই ওর সিংটা কত সুন্দর লাগছে, দারুণ লাগছে একদম। ও কি সুন্দর মুখ নাড়ছো তুমি, এরকম কে মুখ নাড়বে একটু পরে তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আমাদের গ্রামের অবস্থা আর কি, গরু। তো তোমাদেরকে বাবুটাকে দেখাতে পারলাম না, মানে যে বাচ্চাটার আকিকা সেই বাচ্চাটাকে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে এখন ওই ছোট আছে, ওর বয়স কেবলমাত্র 7 দিন, তাই জন্য ওকে দেখানো যাবে না। তো ওটার জন্য কি আর বলবো, সরি, তোরা যে মনে করেন মনে করবেন না। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। তো যারা যারা ফেসবুকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার যে পেজটা আছে ওই পেজটাকে ফলো করবা, যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা চ্যানেলটাকে, আর বেশি বেশি করে শেয়ার করবা, কারণ তোমাদের সাপোর্ট আমার দরকার খুবই। তো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।